হ্যালো বন্ধুরা, আবারও ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে কিন্তু দুটো ভারতীয় প্লেয়ারের রিউমার বেরিয়ে আসছে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কিছু কথা বলি। তো বেশ কিছু মানুষ কিন্তু বলো যে আমরা মানে বেশিরভাগ ইউটিউবাররাই কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে যেসব খবর দিচ্ছি তার বেশিরভাগ খবরগুলোই কিন্তু মন গড়া বা ফালতু খবর। তো দেখো, এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাবের ট্রান্সফার মার্কেটের যা অবস্থা তাতে তোমাদের মতন কিন্তু আমরাও খুব আশা নিয়ে আছি যে কখন একটা খুশির খবর বেরিয়ে আসবে ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো দেখো, যখনই কিন্তু কোনো প্লেয়ারের আপডেট পাই সেই খবরটা তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, আর আপডেট বার করতে কিন্তু সমস্ত ইউটিউবারদের অনেক পরিশ্রমও করতে হয়। সো কোনো প্লেয়ারের সাথে লিঙ্ক আপ না হলে আমরা বলতে পারি না যে এই প্লেয়ারের সাথে লিঙ্ক আপ হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের বা অন্যান্য কোনো ক্লাবের। এমন ব্যাপার হলে তো মেসি রোনাল্ডোর সাথেও লিঙ্ক আপ হচ্ছে তেমন খবর তোমাদের জানিয়ে দিতে পারতাম। তো যতটা আমরা জানতে পারি ঠিক ততটাই তোমাদের জানানোর চেষ্টা করি। সো সেই খবরটা কে কেমনভাবে নেবে সেটা সম্পূর্ণ তার নিজের পার্সোনাল ব্যাপার। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, ইস্ট বেঙ্গল দলের কোচ স্টিভেন কনস্ট্যান্টাইন তিনি কিন্তু ভারতের জাতীয় দলের হয়ে কোচিং করিয়েছেন এর আগে, আর সেই কারণেই কিন্তু তার আন্ডারে খেলা প্লেয়ারদের প্লেয়িং স্টাইল অত্যন্ত চেনা স্টিভেন কনস্ট্যান্টাইনের। আর কিন্তু সেই কারণেই সেই সমস্ত প্লেয়ারদের তিনি অ্যাপ্রোচ করার চেষ্টা করছে। আর তেমনভাবেই উঠে আসছে 30 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার রাউলিন বর্জেসের নাম, যে কিন্তু বর্তমানে মুম্বাই সিটি এফসি দলের সদস্য, এবং তার সাথে মুম্বাই সিটি এফসি দলের 2024 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। এবং দ্বিতীয় প্লেয়ারটা হলো 28 বছর বয়সী ভারতীয় লেফট মিডফিল্ডার প্লেয়ার হোলিচরণ নার্জারি, বর্তমানে হায়দ্রাবাদ এফসি দলের হয়ে খেলছে এই হোলিচরণ, এবং হায়দ্রাবাদ এফসি দলের সাথে তার 2023 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে, এই দুজনকেই আনতে গেলে অনেক টাকা ট্রান্সফার ফি দিতে হবে ইস্ট বেঙ্গল ক্লাবকে। তো এই প্রসঙ্গে আমার একটা মতামত রয়েছে, এই দুইজনই অত্যন্ত ভালো মানের প্লেয়ার তা নিয়ে সন্দেহ নেই, কিন্তু সব প্লেয়ারদের এত টাকা ট্রান্সফার ফি দিয়ে কি আদতেও দলে আনাটা খুবই দরকার ইস্ট বেঙ্গল ক্লাবের? যদি ট্রান্সফার ফি দিতেই বেশিরভাগ টাকায় খরচ হয়ে যায় ভারতীয় প্লেয়ারদের পেছনেই, তাহলে ভালো মানের বিদেশি প্লেয়ার আনা কি সম্ভব হবে ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে? তো দেখা যাক শেষ পর্যন্ত কি করে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো এই বিষয় নিয়ে তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।